আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলে এলাম প্রতিদিনের মতো আবার নতুন ভিডিওতে। কি দোকান বন্ধ বন্ধ হয়ে গেছে গা? অলরেডি বাড়িতে গেছে গা? ওই দিছে এই দোকানে, ওই দোকানে দিয়ে লাভ কি? তো মরি আমরা নিয়ে হলো যাইতেছিলাম ওই দোকানে। আরে দেখতে পারা দিবি না, দেখি দেখি মরিয়াম তো রাতের মন্দিরে দেখি। বাহ সুন্দর আছে তো দাবা, তুই তো ভালো সুন্দর ডিজাইন দিতে রাস্তায় মরিয়াম। খুব সুন্দর আছে, বিয়া দিয়া দাও। হ্যাঁ দিয়া দাও। হ্যাঁ তো বেলা বাজে এখন প্রায় একটা, দেখ একটা কয়টা বাজে দেখাইতে যেতেছে না। যাই হোক প্রায় বারোটার মতন বাজে, বারোটার মতন বাজে না? হ্যাঁ এই সিরি বারোটা বাজে না, পৌনে একটা বাজে, পৌনে একটা বাজে হইলো। এই যে সাড়ে হপায় ব্রাশ করতেছে, আর হইলো যে চাচি হইলো রান্না বান্না করতেছে, শাক রান্না করতেছে, আর এখানে ডাইল বাগাতে যখন দেখেন আমাদের দেশ কি হবে ডাইল বাগাতে, আমাদের সে এটা খারাপ বাগাতে, আমাদের সে বাগাতে দেখে খারাপ বাগাতে। আমি তো মনে হচ্ছি করার মধ্যে ডাইল দিবেন, ডাইল যে ডাইল করার মধ্যে ঢাইল দেয় সেটা দেখে খারাপ হবে। ওই কটা কি দিয়ে আবার দেখে দিস, দেখে দেখে এক লাখ মনে হচ্ছে খালা, হ্যাঁ এক লাখ মনে হচ্ছে, মনে হচ্ছে পাঁচ মিশ হলে শাক মজার লাগে, ওই তরকারি মধ্যে দিলে আমি মজুর দিতে পারবো। আর এখন যে পেঁয়াজের মরিচগুলো কাটা হইতেছে, এটা হলো মুড়ি ভর্তার জন্য, মুড়ি ভর্তা করা হবে, বাপ্পি ভাই এখন মুড়ি ভর্তা খাবে, সেজন্য হলো পেঁয়াজ মরিচ কাটতেছে। আর কাটা লাগবো না পেঁয়াজ, আর কাটা লাগবো না, মরিচ তো কম আসল না, এরা তো ইয়ে আসল মানুষের পেটে কত কিছু যায় এখন খাওয়ানোর লেগে তো দিন এ কত মানে কত ভালো আছে ঠিক না, খাওয়ানোর লেগে তো দুনিয়াদারি। এখন দুপুর বেলা হলো, পেঁয়াজ মরিচ কাটলো তো সেইটা দিয়ে হচ্ছে মুড়ি মাখলাম, ভালো ছিল। প্লেট করে দিবা কিসের ভিতরে? আফ
খুকি ভাবি মুড়ি খান গেন্দি গাছ আসলো তুই না গেন্দি গাছ মাত্র মরিয়ম খাও মুড়ি খা খাবা না খাবার চক্কর মাছটাকে আমরা রান্না দেখতে পেলাম না গুল্লির পা আর কমে গেছে আমার একটু পানি দিয়ে যাগে আগে আমার খাওয়া বাস আরে আমার বড় ভাই কত বড় একটা মাছ কাটতেছে বারো কেজি এলা বাঙ্গাস আরে তিন কেজি হবে সর্বোচ্চ না কেরা জানি কইছে বারো কেজি এলা বাঙ্গাস খাইবো হে হুন্না কইলাম পরে আমি কি করলাম আমি আর দিলাম কি কাকা আমি দিলাম অল্প তো বাচ্চা গেছো কাকা এর মেইন গাইড হইছে গিয়া আবুতালা আর ইয়ে আবুতালাই মেসি আজকে রামছেন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই যে বাহিনী হপাই খাইতে যা খাইতে যাস নি তোরে কই যাস এই যে হচ্ছে আমাদের খুকু ভাবির রান্না ঘর আজকে খুকু ভাবি রান্না করতেছে ও এই বালিশ নিয়ে আস ও আচ্ছা বাজারটাই দিছেন সবাই রে আমি মনে করছি রাইন দিয়ে দিছে বুঝি এ কি খা আলু দে না গাড়ি দে আলু আর ডাক্তার বাপ
Sharmin, guess again. এই বিকাল বেলা গেছি হেন তেন খাইয়ে লই গেছি তাল মাল হে বিলা বিলাইতে পথ যাত্রা পথ কাটছে হ্যাঁ বিলাইতে পথ কেটে দিছে যাওয়া যাওয়া যাত্রা শুভ হইব না আমার মায়ে কেমনে পা মুস্তাছে কি হইছে কি হইছে পা মারা যায় না সাপা সাপা হ্যাঁ আমি আম্মু আমি মানহার কাছে গেলাম আর দাইক ও তো মানহারে খুবই পছন্দ করে কতদিন দেখে গেলাম সামনে তো
অনেক খুলে দাও ওটা নিয়ে যাই মা কি টেবিল বানাইছো ওটা রে তো পুরো ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি হাসি ঠাট্টা মজা সবকিছুই করছি ওই যে আপা হইল এখন সন্ধ্যার সময় যে দেখছেন কামার খাওন এসে আর কোনো কিছু নাই তো যাই হোক পুরো ভিডিও তো অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন ভিডিও শুরু করেছি ডন ডন ক্রিম যারা যারা সুন্দর হবেন তারা তারা অবশ্যই ডন ক্রিম লাগাইবেন এই এলাকার সবাই ডন ক্রিম ইউজ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই অম্মা গেছি কই আমি না অন্ধকার।